जिस रास्ते से तुम थे गुजरे, तोड़ दिया वो आईना जिस आईने में तेरा अक्स दिखे। वेलकम बैक टू माय चैनल ब्यूटी रिदर शर्मिष्ठा। जो खूब एक स्पेशल वीडियो नहीं चले जरा टीनेजार आज और यकम टाइपर ग्लोइ एक शीतकाले मेकअप करते चाहो ता डेफिनेटलि मेकअप लुकटा देखो। जरा टीनेजार आज तक जो कम प्रोडक्टो थे यकम टाइपर ग्लोइंग बेस की क्यों बसा और ग्लोइंग मेकअप कर शीतकाले से ही समस्त ट्रिक हमें क्योंकि भिडियोटार मध्य शेयर कर दी। तो भिडियो एकेबारे स्किप करो ना, सम्पूर्ण भिडियो देते थे हमारे साथ थे हमारे पास देखो और भिडियो एक लाइक कर दिव और डेफिनेटली क्योंकि कमेंटे एकटूखानी जानिए जो मेकअप लुकटा तुम्हारा केम लगलो, तुम्हारा की मेकअपर भिडियो देखते चो से कमेंटे जानाते हैं से ही भिडियोगो नहीं तुम्हारे नामगुलो को शाउट आउट देव। तो चलो बस बाबा भिडियो के स्टार्ट करो। हमें अप्लाई करी गुड वाइब्सर एक टोनर, जरा टीनेजार आज ता डेफिनेटलि गुड वाइब्सर टोनर यूज कर देखते पो। शीतकाले प्रचुर परमाणे ग्लो प्रोवाइड कर और मेकअप करार आगे जो तुम्हारा यूज करते परो क्योंकि मुखर मध्य दुर्दान्त ग्लो दे। लिप बाम यूज करेंटर पड़े गए प्राइमर यूज करें जरा टीनेजार आज तक जो ओपन पोजे प्रब्लेम ना चले आसे मुखटा कलो जाते ना हो जाए से कारण तुम्हारा सब समय एक प्राइमर यूज कर। आज के प्राइमर जो नहीं ब्लू हेवन एक प्राइमर टी जो फोकस कर भलोक प्राइमर एप्लीकेशन कर एरपर चले जाए आईब्रो फिल करार दिखे। आईब्रो फिल करार्जन ग्लैम 21 एक पैलेट नहीं तुम्हारे का जो अन्य आई शैडो पैलेट थे ब्राउन कलर तेल डेफिनेटली से फिल करते परो। तो फिल करार समय चेषा करो पेचन दिक्कत एक हेवी रखार और सामने दिक्कत एक हल्का रखा तेल क्योंकि आईब्रोटा एकदम प्रॉपरलि फिल हो जाए। एरपे हमें चले जा किस ब्यूटी एक कंसिलर पेन नहींटार सहाजे हमारे आईब्रो चारिपाशे एक लाइन ड्र कर এই লাইনটা ড্র করলে তোমার যদি এক্সট্রা কোনো আইব্রো চারিপাশে হেয়ার থাকে সেটা কভার আপ হয়ে যায়। তাছাড়া কিন্তু তোমরা যে আইব্রোটা ফিল করলে সেটা কিন্তু শার্প দেখায়। যেহেতু আমি আই মেকআপ করবো সেই কারণে কিন্তু আমি চোখের ওপর ইউজ করে নিয়েছি। যারা টিনেজার আছে তারা এই স্টেপটাকে একদম ফলো না করে চলে যাবে না, ডেফিনেটলি স্টেপটাকে ফলো করবে, তোমাদের দেখতেও খুব সুন্দর লাগবে। পরে আমি নিয়ে নিচ্ছি সুগারের একটা ব্লাশার মেরি গোল্ড কালার। এটা একটা ব্লেন্ডার ব্রাশের মধ্যে নিয়ে যেটা আমাদের ক্রিজ লাইন থাকে তার ওপর থেকে একটা যেইভাবে লাইনার পড়ো আর কি পেছন দিকটা কিন্তু ভি শেপ রাখবে। ঠিক এইভাবে প্রথমে ড্র করে নেবে, তারপরে কিন্তু হালকা করে করে কালারটাকে বাড়াতে থাকবে। প্রথমেই বাড়াতে যাবে না, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর হবে না। আগে ভালো করে লাইনটা ড্র করে নেবে, তারপর একটু একটু করে প্রোডাক্ট নেবে, ভালো করে ব্লেন্ডিং করবে। তোমরা চাইলে এখানে ব্রাউন কালারও ইউজ করতে পারো, আমি একটুখানি নিউট পিঙ্ক রাখার চেষ্টা করছি মেকআপটাকে, সেই কারণে আমি একটু নিউট কালার নিয়েছি। তার সাথে কিন্তু চোখের নিচে অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না, চোখের নিচেও কিন্তু ওই ব্লাশারের শেডটাকে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লিকেশন কীভাবে করছে সেটা তোমরা দেখতেই পারছো, ব্রাশটাকে একটু ওপর দিকে ধরবে আর ব্লেন্ডিংটা ঠিক এইভাবে কমপ্লিট করে নেবে। এরপর তো ক্রিজ লাইন কিন্তু আমার ভালোভাবে ডিভাইড করা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি সুগারেরই একটা হাইলাইটার যেটা অলমোস্ট ভেঙে গেছে, সেই কারণে আমি একটু কষ্ট করে তোমাদেরকে দেখালাম, দেখো পুরোটাই ভেঙে গেছে। তো এটা জাস্ট হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে আমার আইবল যেখানটা আছে ঠিক সেই জায়গাটাতে ভালো করে ড্যাব 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 করে প্লেস করে দেবো। কোনো ব্রাশের প্রয়োজন নেই, চেষ্টা করে একটু ভালো করে হাত দিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে নেওয়া যাতে কোনো হাশ লাইন না থাকে। একটু ডিপ করে হাইলাইটার অ্যাপ্লিকেশন করলে বেশি ভালো হয়। তোমরা চাইলে হাইলাইটারের বদলে যে কোনো শিমারি শেড নিতে পারো, আমি হাইলাইটাররা নিয়েছি কারণ এই আই মেকআপটার সাথে দেখতে সুন্দর লাগবে। এরপরে নেটটা তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি চাইলে ব্লু লাইনারও পরতে পারো, চাইলে ব্ল্যাক লাইনারও পরতে পারো। আমি যেহেতু একটু নিউট কালার মেকআপ করেছি তো সেই কারণে আমি চেষ্টা করলাম একটুখানি বোল্ড আই রাখার। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা রয়্যাল ব্লু কালারের লাইনার। তোমরা চাইলে কিন্তু ব্ল্যাকও করতে পারো, ব্ল্যাকও কিন্তু খুব সুন্দর লাগবে। লাইনারটা পরার সময় চেষ্টা করবে একটা বড় রিং আইলাইনার। তো এরপরে আমি করে নিচ্ছি হলো আমার মাস্কারাটাকে কোট করে নিচ্ছি, তার জন্য আমি নিয়েছিলাম সুগারের একটা মাস্কারা। মাস্কারাটাকে একেবারে স্কিপ করো না, চেষ্টা করবে মাস্কারাটা যাতে পরতে পারো তোমরা বা ভালো করে ডবল কোট করে পরবে, যেটাতে আইল্যাশগুলো একটু কাইল হয়ে যাবে। কারণ এই আই মেকআপটাতে যেতে যেহেতু আমি কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করছি না, তো চেষ্টা করবে ডবল কোট করে ইউজ করে নেওয়ার। আর যারা মাস্কারা ইউজ করতে পছন্দ করো না তাদেরকে বলবো যে তোমরা একবার মাস্কারা ইউজ করে দেখতে পারো, চোখের মধ্যে একটা ভালো ভলিউম প্রোভাইড করে। এরপরে আমি ফাউন্ডেশনের দিকে চলে যাচ্ছি। ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন। আমি কিন্তু চোখের একটু কোনাতে ব্লু কাজল পরেছি, ওটা আমি দেখাতে তোমাদেরকে ভুলে গেছি। একটা প্যালেটের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছ ফাউন্ডেশন নিয়েছি, তার সাথে কিন্তু আমি নিয়ে নেবো একদম যে লিকুইড হাইলাইটারগুলো পাওয়া যায় মার্কেটে,
বেশি দাম না, 10-15 টাকা 20 টাকায় 30 টাকায় তোমরা পেয়ে যাবে। ওই দুটোকে আমি ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি, এতে কিন্তু একটা হাইলাইটারের গ্লো প্রোভাইড করবে, তার সাথে কিন্তু আমাদের ফাউন্ডেশনের কাভার আপ হয়ে যাবে। তো যখনই কোনো ব্লু হ্যাভেনের ফাউন্ডেশন তোমরা ইউজ করবে, চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি পারার ব্লেন্ডিং করে নেওয়ার, কারণ ব্লু হ্যাভেনের ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো ভালো করে ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নেবে, যতক্ষণ না ভালো করে ব্লেন্ডিং হবে ততক্ষণ ব্লেন্ডিং করার চেষ্টা করবে, জানবে যত মেকআপটা তোমরা ব্লেন্ডিং করতে পারবে তত মেকআপটা কালো কম হবে এবং কিন্তু ভালো একটা গ্লো প্রোভাইড হবে। আর যখন তোমরা ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করবে, চেষ্টা করবে গলাতেও একটু অ্যাপ্লিকেশন করে নেওয়ার, কারণ গলাতে অ্যাপ্লাই না করলে কিন্তু একটু ওভার দেখায়, সেই কারণে আমি বলি সবসময়। আমি যেহেতু করছি না, কিন্তু তোমরা ডেফিনেটলি যখন এই মেকআপটা করবে তখন কিন্তু তোমরা একটু গলাতেও অ্যাপ্লিকেশন করে নিও। যারা টিনেজার আছো বা টিনেজার ছাড়া যারা এরকম নর্মাল মেকআপ করতে পছন্দ করো বা শীতকালে এরকম একটা গ্লোয়িং বেস করতে চাইছো, তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো। এরপরে আমি নিয়ে নিয়েছি কিস বিউটির একটা পেইন কনসিলার, এটার সাহায্যে আমার চোখের নিচে নাকের ওপরে যেই জায়গাটা ফেস কন্ট্রোলিং করবো ঠিক তার নিচে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা ড্যাব বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছে। চোখের নিচে যখন ব্লেন্ডিং করবে ঠিক সোজাভাবে ওপর দিকে তুলবে, আর যখন গালের নিচে ব্লেন্ডিং করবে নিচের দিকে লম্বাভাবে টানবে, আর নাকের ব্লেন্ডিংটা তো বলতে হবে না, জাস্ট ড্যাব ড্যাব করে একটুখানি বসিয়ে নেবে। কিন্তু চোখের নিচে কোনো ফাইন লাইন্স থাকলে সেটা কিন্তু খুব ভালোভাবে কভার আপ হয়ে যায়। এরপরে চলে আসছি ফেস কন্ট্রোলিংয়ে। তো ফার্স্টে আমার নাকটাকে কন্ট্রোলিং করছি। তোমাদের নাকটা যদি সুন্দর হয়ে থাকে বা হয়ে থাকো তাহলে তোমাদের ফেস কন্ট্রোলিং বা নাক কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন পড়ে না। আমার মুখটা যেহেতু একটু গোলমোলু আছে, আমার নাকটা যেহেতু একটু ভোঁতা আছে, সেই কারণে কিন্তু নাকটাকে কন্ট্রোলিং করতে হয়। নাকটাকে দেখতে পেলে প্রথমে কিন্তু লাইন ড্র করে নিলাম, তারপর আস্তে আস্তে নিচের দিকে ব্লেন্ডিং করলাম। আমার ফেস কন্ট্রোলিং কীভাবে করছি, ফেস কন্ট্রোলিং ঠিক এইভাবে। ফেস কন্ট্রোলিং একটা আলাদা ব্রাশ পাওয়া যায়, সেটা দিয়ে করলে বেশি ভালো হয়। নিচের দিকটা ভারী রাখবে এবং ওপর দিকটা সরু রাখবে, এরকমভাবে ওপর দিকে দেখবে আমাদের মিডিলে একটা হাড় থাকে, ওই হাড়ের নিচ থেকেই কিন্তু ফেসটাকে কন্ট্রোলিং করবে। গলার নিচে যদি তোমাদের ডাবল চিনের প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমাদের গলার নিচে একটুখানি কন্ট্রোলিংটা করে নিতে হবে। তো এরপরে চলে আসছি ব্লাশারে। ব্লাশারের জন্য আজকে নিয়েছিলাম ব্লু হ্যাভেনের একটা পিঙ্ক ব্লাশার, একদম নিউড পিঙ্ক। ওটার সাহায্যে ফেস কন্ট্রোলিং করেছিলাম, সেটাকে ভালো করে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিতে কোনোভাবে বোঝা না যায় ফেস কন্ট্রোলিং করেছি বা ব্লাশার অ্যাপ্লিকেশন করেছি। এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক। আর জানো সবারই মেকআপ করতে দুটো জিনিস সবারই পছন্দ, একটা হলো ব্লাশার একটা হলো হাইলাইটার। তো ভালো করে ব্লাশার অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। যে হাইলাইটারের জন্য সুগারের মেরিগোল্ড একটা হাইলাইটার নিয়েছিলাম, যেটা খুবই নিউড কালার, যেহেতু আমি মেকআপটা একটু নিউড করার চেষ্টা করছি। তো নাকের ওপর অ্যাপ্লিকেশন করলাম, ব্রাউ বোনের ওপর অ্যাপ্লাই করলাম। একটা ফ্যান হ্যান্ড ব্রাশের মধ্যে হাইলাইটার নিয়ে ভালো করে যে জায়গাটা আমাদের ওভার হয়, ধরো গালের ওপরটা আমাদের ওভার হয়, আমাদের ঠোঁটের নিচটা একটুখানি ওভার হয়, সেই জায়গাগুলো হাইলাইটার অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর যেহেতু আমরা ফাউন্ডেশনের মধ্যে হাইলাইটার অলরেডি অ্যাড করছি, সেই কারণে কিন্তু আমার ফুল মেকআপের বেসটা এরকম টাইপের গ্লো প্রোভাইড করছে। লিপস্টিকের জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো শেড, একটা হলো লিপ লাইনার একটা হলো লিপস্টিক। তো লিপ লাইনারটা দিয়ে প্রথমে লিপটাকে লাইন করছিলাম, যদি লাইন করতে গিয়ে দেখছি মুখটা একটুখানি ধার ছিল, যেটা দিয়ে আমার ঠোঁট একটুখানি কেটে গেছে। তো ভালো করে লিপ লাইনার দিয়ে যেইভাবে তোমাদের লিপ আছে ওইটুকুনি ভালো করে ফার্স্টে কভার করে নেব। কভার করে নিয়ে এই যে পেছন সাইডটা ঠোঁটের আর এই পেছন সাইডটা, এবার ওপরেও কিন্তু সেম জায়গাতে এই লিপ লাইনারটা অ্যাপ্লাই করবে। চেষ্টা করবে একটু ডার্ক লিপ লাইনার নেওয়ার, মানে একটু ব্রাউন টাইপের লিপ লাইনার বা একটু চকলেট টাইপের লিপ লাইনার নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে কভার আপ করে নেওয়ার পরে যে তোমরা নিউড লিকুইড লিপস্টিকটা নিয়েছিলে ওটা জাস্ট এই জায়গাটাতে আমি কোনো লিপস্টিক অ্যাপ্লিকেশন করিনি, ঠিক সেই জায়গাটাতে অ্যাপ্লাই করবে। দুটো ঠোঁটকে ভালো করে ব্লেন্ডিং করতে থাকবে যাতে দুটো লিপস্টিক ভালোভাবে কভার আপ হয়ে যায়, কোথা দিয়েও কোনো জায়গা দিয়ে দেখে মনে না হয় যে আমরা দুটো লিপস্টিক অ্যাপ্লাই করেছি, দূর দিয়ে যাতে দেখে মনে হয় একটাই লিপস্টিক করেছি। তারপরে একটু লিপস্টিকটা ড্রাই হয়ে যাওয়ার পরে লিপ লাইনার দিয়ে আবার একটুখানি জায়গায় লিপটাকে লাইন করে নেবে যাতে ভালো করে কভার আপ হয়ে যায়। মেকআপ ফিক্সারের জন্য আমি নিয়ে নিচ্ছি ব্লু হ্যাভেনের একটা মেকআপ ফিক্সার, এটার সাহায্যে ফুল মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। এরপরে যেটা চলে যাচ্ছি মেকআপের আর একটা মেন স্টেপে, সেটা হলো লিপ জেল। তো যেই জায়গাটাতে নিউড লিপস্টিক পরেছিলে ঠিক সেই জায়গাটাতে তোমাদেরকে একটু মানে লিপ জেল অ্যাপ্লিকেশন করে নিতে হবে, যাতে ঠোঁটটা একটু প্লাম লাগে, ঠোঁটটা একটু গ্লোয়িং লাগে, সেই কারণে কিন্তু তোমাদেরকে লিপ জেলটা অ্যাপ্লিকেশন করতেই হবে মেকআপটার সাথে। তো এটাই ছিল আজকে আমার টিনেজার একটা মেকআপ লুক। আই হোপ এই শীতকালে তোমরা এই মেকআপ লুকটা একবার হলেও ট্রাই করবে। তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যারা টিনেজার আছো কীভাবে এরকম টাইপের গ্লোয়িং মেকআপ করবে। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে ছোট সেবেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।